পঞ্চায়েতে ভোটের হিংসায় মৃত্যু বেড়ে 38 অর্থাৎ ভোটের বলি এখনো পর্যন্ত 38। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আহত তৃণমূল কর্মী এনআরএসি মৃত্যু হয়। ভোটের দিন বোমার আঘাতে আহত হন মইদুল শেখ। কংগ্রেসের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ ছিল, যদিও সেই অভিযোগ সরাসরি কংগ্রেস উড়িয়ে দিয়েছিল। সেই মইদুল শেখের মৃত্যু হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত পঞ্চায়েত ভোটে হিংসায় মৃত্যু বেড়ে হলো 38। আরও একজনের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আহত তৃণমূল কর্মীর এনআরএসে মৃত্যু হয়। আমরা এই বিষয়ে সরাসরি জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, মইদুল শেখের পরিবার কি বলছে? দেখো সৌমেন, এই মুহূর্তে মৃতের সংখ্যা আরও আরেকজন বাড়লো এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এনআরএস হাসপাতালে, আমার সঙ্গেই মৃতের পরিবারের লোকজন রয়েছে, যাদেরকে হাসপাতালের পক্ষ থেকে সকাল 7:30 নাগাদ খবর দেওয়া হয় যে উনি মারা গেছেন। মইদুল শেখ নামে ওই তৃণমূল কর্মী ভোটের দিন অর্থাৎ শনিবার রাতে এখানে ভর্তি হয়, তার আগে জেলা হাসপাতালে ছিল এবং সেখান থেকে রেফার করা হয়। এবং যেমনটা অভিযোগ যে কংগ্রেস কর্মীরা বোমাবাজি করে প্রথমে, তারপর লাঠি নিয়ে হামলা চালায় এবং সেই হামলার ঘটনায় গুরুতর জখম অবস্থায় দুজনকে আনা হয়, যাদের মধ্যে একজনের এখনও পর্যন্ত জ্ঞান ফেরেনি বলে জানা যাচ্ছে এবং আরেকজন যিনি মইদুল শেখ তার সকাল 7:30 নাগাদ মৃত্যু হয়েছে। ঠিক কি হয়েছিল এবং কোন পরিস্থিতিতে এখানে আনা হয়েছিল? ওখানে আপনার বহরমপুরে ই করলাম, বহরমপুরে রিফাই করলে যে এরকম মাথায় আঘাত খেয়েছে, রক্ত জমে গেছে, রক্ত থেকে এখন ই করা যাচ্ছে না, আপনার কলকাতা ঠেলে দেব, কলকাতা সাত ঠেলে দিয়েছি আর আমরা কলকাতা থেকে নিয়ে চলে আসছি। ওইটা কংগ্রেস পার্টি বোমাবাজি, আপনার লাঠি চার্জ ওই সব আপনার নিয়ে আপনার হাল্লা হামান করেছে, বুথ দখল করে নিয়েছিল, এইরকম মানে আপনার খুবই মারধর করে সব ঠিক আমাকে তাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, বোমাবাজি পিস্তুলে সব এরকম আপনার ই করেছে একেবারে, প্রথমে বোমাবাজি এবং তারপর লাঠি চার্জের অভিযোগ, যেমনটা লাঠি নিয়ে হামলার অভিযোগ কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে, এবং সেই ঘটনায় গুরুতর জখম অবস্থায় দুজনকে আনা হয়, যাদের মধ্যে এই মইদুল শেখ, তার কিন্তু মাথায় গুরুতর আঘাত ছিল এবং ডান চোখে আঘাত ছিল, পরিস্থিতি ক্রমশই অবনতির দিকে যাচ্ছিল এমনটাই পরিবারের সদস্যদের জানাচ্ছিলেন চিকিৎসকরা। অবশেষে আজ সকাল 7:30 নাগাদ পরিবারের সদস্যদের জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে যে মইদুলের মৃত্যু হয়েছে, অর্থাৎ ভোট সন্ত্রাসে এখনও পর্যন্ত কিন্তু আরও একজনের মৃত্যু হলো এবং সংখ্যাটা বেড়ে দাঁড়ালো 38। সৌমেন, অন্যদিকে জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে ভুয়ো ভোটার ধরল কেন্দ্রীয় বাহিনী। ভুয়ো ভোটারদের আই কার্ডে একরকম পরিচয় কিন্তু ভোটার স্লিপে লেখা ছিল অন্য নাম, তাই দেখে সন্দেহ হওয়াতেই আটকায় কেন্দ্রীয় বাহিনী। এরকম 3 জন ভুয়ো ভোটারকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। আপনাদের সেই ছবি দেখাচ্ছি, জ্যাংরায় পাকড়াও ভুয়ো ভোটার, তাদের আই কার্ডে লেখা ছিল একরকম নাম কিন্তু ভোটার স্লিপে দেখা যায় অন্যরকম নাম। সেই সন্দেহ হওয়ায় তাদেরকে কেন্দ্রীয় বাহিনী আটকায়, এরপর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রকাশ সিনহা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। প্রকাশ, যে 3 জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাদের ভুয়ো ভোটার বলে মনে করছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ, কিন্তু কি দেখে পুলিশের এবং কেন্দ্রীয় বাহিনীর সন্দেহ হলো? না দেখো, তোমাকে ছবি দেখাবো। এই হচ্ছে দুটি বুথ, একটা 124 নম্বর বুথ এবং পাশেই আর একটা 124-এর 2 নম্বর বুথ। জ্যাংরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আজকে রিপোলিং হচ্ছে এবং এখান থেকে সকাল থেকে 4 জন ভুয়ো ভোটারদের ইতিমধ্যেই কিন্তু ধরা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তুমি দেখতে পাচ্ছ ছবিতে, তারা কিন্তু ঠিক এই জায়গায় দাঁড়িয়েছিল এবং যারা লাইনে দাঁড়িয়েছিল তাদের মধ্যে 2 জনের ওপরে প্রথমে তাদের সন্দেহ হয় এবং তাদের পরিচয়পত্র তারা চেক করেন এবং তাদের যে ভোটার স্লিপ নাম কিন্তু আলাদা ছিল এবং সেই সন্দেহ হওয়ার পরেই কিন্তু পুলিশকে ডাকা হয় এবং প্রথমে 2 জন, তারপর আরও 2 জন, মোট 4 জনকে কিন্তু এই বুথের সামনে অর্থাৎ ফলস ভোটার হিসেবে, তুমি দেখতে পাচ্ছ পুলিশকর্মী, তিনি কিন্তু এভাবেই কিন্তু চেক করছেন। আমরা দেখতে পাচ্ছি মিহির মণ্ডল, দেখো আবার একজন ভুয়ো ভোটার, আবার একজন ভুয়ো ভোটার একদম হাতে নাতে ধরা পড়ছে। দাঁড়াও, দেখাতে দাও, নাম হচ্ছে মিহির মণ্ডল এবং কার্ড হচ্ছে রণজয় মণ্ডল। দাদা, আপনার নাম এবং কার্ডের এটা তো নাম আলাদা। না না, রণজয় মণ্ডল এটা। হ্যাঁ, এবং আপনি নিয়ে এসেছেন স্লিপটা, ভুল লিখেছে যে লিখেছে স্লিপটা, কি করে ভুল লিখেছে? আমরা দেখতে পাচ্ছি কথা বলতে বলতে একজন ভোটার, তিনি কিন্তু একইভাবে তার নাম আলাদা
এবং কার্ড আলাদা তুমি দেখতে পাচ্ছ দাদা না স্যার আমাকে স্যার আমি এখানে এসেছি আমাকে একজন আমাকে স্লিপটা দিয়েছে একজন দিল মানে আপনি কোথায় কার ভোটার ভোটার এ ফলস ভোটার হ্যাঁ ফলস ভোটার স্যার হ্যাঁ এটা কি আছে আপনার নাম এবং রণজয় মণ্ডল স্যার কি করে তাহলে কি করে আলাদা ভোটে নিয়ে আসেন আপনি আপনি মিহির মণ্ডলের ভোট দিতে এসেছেন আপনার নাম হচ্ছে রণজয় মণ্ডল ভোটার লিস্টে তো নাম থাকতেই পারে কিন্তু আরেকজনের ভোট দিতে আমরা দেখতে পাচ্ছি পুলিশ তিনি কিন্তু তাকে নিয়ে যাচ্ছে আমরা এখন দেখার বিষয় হবে তাকে ছেড়ে দেওয়া হবে নাকি পুলিশ কোনো ব্যবস্থা হবে আমরা হাতে নাতে চোখের সামনে একজন ভোট দিতে এসেছিল এবং কথা বলতে বলতেই আমরা দেখতে পারলাম যে আরেকজনের ভোট দিতে আরেকজন ব্যক্তি অন্য একটা আই কার্ড না স্যার এটা এটা আমারই আই কার্ড এখানে গেল ভোটার ভোটার তো এখানকার থাকবেন কিন্তু আরেকজনের আরেকজনের ভোট দিতে এসছে মিহির মণ্ডলের ভোট দিতে এসছে রণজয় মণ্ডল মিহির মণ্ডলের ভোট দিতে এসছে রণজয় মণ্ডল কি করে এটা হয় পার্ট থেকে কি করে ও তো নাম অন্য একজনের নাম ভোটার লিস্ট তো থাকবেই কিন্তু আরেকজন আরেকজনের ভোট দিতে এসছে তুমি দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই এই বিষয়টা আমরা দেখলাম আমরা দেখতে পাচ্ছি একজন তিনি কিন্তু ফলস ভোটার যিনি ফলস ভোট দিতে এসেছিলেন তাকে কিন্তু পুলিশের সামনেই রীতিমতো কিন্তু নিয়ে বেরিয়ে যাচ্ছেন আরেকজন ব্যক্তি অর্থাৎ একজন ফলস ভোটার তিনি কিন্তু ভোট দিতে এসেছিলেন আরেকজনের নামে ভোট দিতে এসেছিলেন নিজের আই কার্ড সকাল থেকেই যে অভিযোগ বারবার উঠে আসছিল যে অন্য একজনের ভোট দিতে এসেছেন আরেকজন একই ধরনের অভিযোগ পাওয়ার পর আমরা যখন এখানে আসি আমরা দেখি কিন্তু দুজন পুলিশ তার সামনেই কিন্তু তারা কিন্তু চলে যাচ্ছেন উনি একজন জেনুইন ভোটার উনি আমার পার্টির জেনুইন ভোটার ওর স্লিপটা কিসের স্লিপ একজনের সাদা পেপারে লেখা সেটা কোনোদিন স্লিপ হয় এইভাবেই কিন্তু চারজনকে ধরা হয়েছে একজন সাদা পেপারে লেখা সে কোনোদিন ভোটার স্লিপ কে দেবে এইভাবেই কিন্তু সরকারি বসে ভোটার স্লিপ যেটা নির্বাচন কমিশনের যে ভোটার স্লিপ দেয় সেই ভোটার স্লিপ দাদা চেঁচালে তো সত্যিটা আপনি সব জায়গায় বিজেপি কংগ্রেস করেন কেন এখানে তো আমরা আপনি কোন দল আমি এটাও জানি না আমরা একটু পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করব পুরোটাই কিন্তু পুলিশের সামনে হলো কিন্তু পুলিশ সেই ব্যক্তিকে আটক করলো না বা ধরলো না বা কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করা হলো না দাদা আরেকজনের নাম নিয়ে ভোট দিতে এসেছিল আপনারা কোনো ব্যবস্থা নিলেন না তারা তো নিয়ে চলে গেল আবার আসবে সকাল পুলিশ নিয়ে যায়নি তুমি দেখতে পাচ্ছ একইভাবে সকাল থেকেই যে অভিযোগ উঠে আসছিল যে ফলস ভোটার এখানে আসছে ফলস ভোটাররা আসছে এবং ফলস ভোটার দেওয়ার জন্য চারজনকে ইতিমধ্যেই কিন্তু ধরা হয়েছিল আমরা যখন কথা বলছিলাম সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছিল তখনই কিন্তু একজন লাইনে দাঁড়িয়েছিলেন এবং আরেকবার সেই জায়গার ছবি দেখাবো তার ভোটার কার্ড এবং নাম যখন আমরা দেখি হাতে নাতে কিন্তু ধরা পড়ে ফলস ভোট দিতে অর্থাৎ আরেকজনের নাম নিয়ে তিনি নিজের আই কার্ড নিয়েছিলেন এবং ঠিক এই 124-এর এক নম্বর বুথের সামনে যে অভিযোগ সকাল থেকে বারবার উঠে আসছিল সেভাবেই কিন্তু চারজন ধরা পড়ার পরও আবার একজনকে আমরা কিন্তু হাতে নাতে দেখি যে নাম এবং ভোটার কার্ডের যে নাম সেটা কিন্তু আলাদা এবং যখন আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করি আমরা দেখি আরেকজন ব্যক্তি তিনি আসেন তিনি কোন দলের আমরা জানি না তিনি বিজেপির বিরুদ্ধে বারবার কথা বলছিলেন তিনি কোন দলের আমরা জানি না কিন্তু তার বক্তব্য ভুল করে নাম লিখে নিয়ে এসছে আমরা যদি তর্কের খাতিরে তার ঠিকও মেনে নিই তিনি সেই স্লিপ নিয়ে এই বুথের ভেতরে প্রবেশ করতেন এবং রণজয় মণ্ডল আই কার্ড দেখে আরেকজনের নামে তিনি কিন্তু ভোট দিয়ে বেরিয়ে যেতেন অর্থাৎ যে অভিযোগ বারবার সকাল থেকে উঠছে এবং বারবার যে অভিযোগের জন্য চারজনকে এখান থেকে ইতিমধ্যেই ধরা পড়েছে এবং আমরা যখন এখানে দাঁড়াই
তখন দেখি একইভাবে কিন্তু আরেকজনের স্লিপ নিয়ে তিনি কিন্তু আরেকজনের নামের আই কার্ড নিয়েছিলেন এবং যখন আমরা তাকে কথা বলার চেষ্টা করি একজন আসেন এবং রীতিমতো পুলিশের চোখের সামনে পুলিশের হাত দিয়ে কিন্তু রীতিমতো তাকে কিন্তু কেড়ে নিয়ে তাকে কিন্তু নিয়ে বেরিয়ে গেছেন। সব মিলে কিন্তু এই পুরোটাই কিন্তু পুলিশের সামনে হচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে ভোট সকাল থেকে যে অভিযোগ বারবার উঠে আসছিল কি ধরনের ভোট হচ্ছে এবং এই যে ফলস ভোটের অভিযোগ সেটা কিন্তু আমাদের ক্যামেরার সামনে হাতে নাতে কিন্তু দেখা গেল এবং ধরা পড়ল একেবারে প্রকাশ। গোটা ঘটনাটাই ঘটলো ক্যামেরার সামনে এবং পুলিশের চোখের সামনে, কিন্তু পুলিশ ছিল চুপ নিষ্ক্রিয়। তোমাকে আপাতত ধন্যবাদ প্রকাশ। রক্তস্নাত পঞ্চায়েত ভোট এবং ভোটের দিন পর পর মৃত্যু, আর এই আবহেই গতকাল দিল্লি গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু কি উদ্দেশ্যে তিনি দিল্লি গিয়েছেন সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কি রাজ্যপাল বৈঠক করতে পারেন, কি জানতে পারছো? তোমরা দেখো, যখন গতকাল তিনি দিল্লি রওনা দিয়েছিলেন কলকাতা থেকে, তখন তিনি বলেছিলেন যে তিনি যাচ্ছেন ফ্রেশ হওয়ার জন্য দিল্লিতে। কিন্তু সূত্রমার্ফত জানা যাচ্ছিল যে পঞ্চায়েতের যে হিংসা হয়েছে, বিশেষ করে ভোটের দিন যে হিংসা হয়েছে, সেটা নিয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট দেবেন, সেটার জন্য তিনি দিল্লি এসেছেন। সূত্রমার্ফত আমরা যেটা জানতে পারছি, আজকে সন্ধ্যে 6টায় তিনি নর্থ ব্লকে অমিত শাহের সঙ্গে দেখা করবেন এবং সেখানে লিখিতভাবে তার রিপোর্ট জমা দেবেন। এটা মনে রাখতে হবে যে রাজ্য ইলেকশন কমিশন ঠিক করে কাজ করেনি এই কথা প্রকাশ্যে রাজ্যপাল বলেছেন। সেক্ষেত্রে তার যে রিপোর্ট রয়েছে সেটা বিশেষ করে স্টেট ইলেকশন কমিশন কি করে ফেল করেছে, সে কথাগুলো তিনি লিখিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে এত বড় হিংসার পর পদক্ষেপ কি নেওয়া হয়েছে রাজ্যের মধ্যে, কতটা সন্তুষ্ট রাজ্যপাল সে কথাও তিনি বলবেন। কেন কি ভোটের দিনই এক দুজন থেকে বেশি মানুষ মারা গেছেন। তার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করুক এই ধরনের একটা আবেদন বিরোধী দলগুলির তরফ থেকে আসছে। বিশেষ করে সুকান্ত মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন কি যেভাবে হিংসা হয়েছে সেটাতে কেন্দ্রীয় সরকার যেন হস্তক্ষেপ করুক। সেক্ষেত্রে রাজ্যপাল তার রিপোর্টে আরো কি কি দিচ্ছেন অমিত শাহকে সেটা দেখার বিষয় এবং রাজ্যপাল থেকে রিপোর্ট পাওয়ার পর আজকে স্বরাষ্ট্রমন্ত্র কি পদক্ষেপ নিচ্ছে সেটা দেখার বিষয়। ধন্যবাদ বিজেন্দ্র। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোহনপুরে তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, ঘটনাস্থলে গুলির খোল পাওয়া গেছে বলেও দাবি। জেলা পুলিশের বক্তব্য, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, গুলি চলার কোনো ঘটনাও ঘটেনি, গুলির খোল পড়ে থাকার খবরের কোনো সত্যতা নেই বলে পুলিশের দাবি। আহতের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যাচ্ছে।